পূর্বের শত্রুতার জেরে উদ্দেশ্য প্রণোদিতভাবে খুন করার চেষ্টা, রাতের অন্ধকারে ধারালো অস্ত্র দিয়ে এই খুনের চেষ্টা করা হয়। ঘটনা কমলাসাগর বিধানসভার মতিনগর এলাকায়। পূর্বে শত্রুতার জেরে উদ্দেশ্য প্রণোদিতভাবে খুন করার চেষ্টা রাতের অন্ধকারে ধারালো অস্ত্র দিয়ে, ঘটনা কমলাসাগর বিধানসভার মতিনগর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, মতিনগর এলাকার শামসুল হক তার স্ত্রী জোহরা খাতুন এবং তার এক ছেলে লিটন মিয়া হরিপুর থেকে কাজ সেরে নিজ বাড়িতে আসার পথে মতিনগর এলাকারই শহীদ মিয়ার বাড়ির সামনে আসতে রাতের অন্ধকারে ধারালো অস্ত্র দিয়ে ছুরি এবং ডাল লাঠি দিয়ে এলোপাথারি কোপ শুরু করে শামসুল হকের ওপর। পরবর্তী সময়ে বাইকে থাকা তিনজনেই মাটিতে পড়ে যায়। ক্ষান্ত থাকেনি শহীদ মিয়া, তার ছেলে জাহাঙ্গীর মিয়া, স্ত্রী রিনা বেগম, রাজীব মিয়া এবং অবনী বেগম পাঁচজন মিলে তাদের উপর আক্রমণ চালায়। একটা সময় মাটিতে লুটিয়ে পড়ে রক্তাক্ত হয়ে যায়। পরবর্তী সময় এলাকার জনগণ তাদেরকে উদ্ধার করে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। অবস্থার অবগতি হওয়ায় হাঁপানিয়া হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে শামসুল হকের মাথায়, মুখে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের পরিপ্রেক্ষিতে সেলাই করা হয়। অন্যদিকে তার স্ত্রী জোহরা খাতুন এবং তার ছেলে লিটন মিয়া আহত হয়। পরে আমতলী থানায় একটি মামলাও দায়ের করা হয়। জানা যায়, গত এক বছর পূর্বে শহীদ মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া মতিনগর এলাকার একটি বাড়িতে চুরি করেছিল, আর সেই সময় শামসুল হক জোহরা খাতুন তা প্রত্যক্ষ করেছিল। সালিশি সভায় বসলে জোহরা খাতুন এবং শামসুল হক তা জানিয়ে দিয়েছিল। তারপর থেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে খুনের চেষ্টা চালিয়ে আসছে বলে অভিযোগ। শেষ পর্যন্ত রাতের অন্ধকারে তাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে খুনের চেষ্টা করেছে বলে জানা যায়। তা নিয়ে মতিনগর এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়। এদিকে জানা যায়, শহীদ মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া ওই এলাকায় ত্রাস হিসেবে পরিচিত। চুরি ছিনতাই তার নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে, তাই এলাকার পক্ষ থেকে তাদের কঠোর শাস্তির দাবিও উঠছে। জানা যায়, শামসুল হকের পরিবারটি অসহায় গরিব, আর সেই সুযোগ নিয়ে তাদের উপর খুনের চেষ্টা চালায় ধারালো অস্ত্র দিয়ে রাতের অন্ধকারে। পরবর্তী সময় শহীদ মিয়ার পরিবারের পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। ঘটনাটা প্রায় আজকে থেকে এক বছর অনেক আগে আর কি। তো এই কাসু মামুরে আনো, তারা সবজি টুবজি করছে, ইয়াটে করছে। কে সবজি করছিল? কাসু, কাসু কাবিল। হুম। তো তারা বাড়িতে সবজি টুবজি করছে। তো ওই শহীদ মিয়ার ফুত মেম্বরে মুগর আর কি তার নাম, তো সেখান থেকে চুরি করছে। তো চুরি করার সময় তারা দেখছে, তারা দুইজন। কে দেখছে? আমার মা আর আমার বাবু। দেওয়ার পরে মিটিং হয়েছে, ওইসব পরে তারা সাক্ষী দিয়েছিল আর কি। তো এখান থেকে আমরা তিরিশ আসি। তারপরে এই কয়েকদিন আগে, এই সপ্তাহ, এই সপ্তাহের ভিতরেই আমার বাবু একদিন বিকালবেলা দাঁড়া গেছে রাস্তার মধ্যে, হ্যাঁ সাইকেল চালাই যায়, এমন স্পিডে সাইকেল চালাইতে আছে আমার বাবুর ফুটাই দেয়। তো আমার বাবু সাইডে গেছে, খাবার হেফার সে মারার চেষ্টা করছে। এরপর দিন আবার আইসে বিকালবেলা, আয় আমরা রাস্তা দাঁড়াইছি, আমরা দিকে আমরা সাইড দিয়েছি, মানে হ্যাঁ আমরা রেহানি মারবো এরকম। তারপর থেকে গেছে, আবার রাত্রেবেলা আসছে, রাত্রেবেলা আসে গালি গালাস করে আমরা বাড়ির সামনে আসে। তো এই কালকা বিকালবেলা আমরা হরিপুর গেছিলাম, হরিপুর তাওয়ার সময় আমরা তিনজন বাইকে, আমি বাইক চালাতে গেছিলাম। তো একজন তারা বাড়ি পর আবার আইসি, একটা ছুরি লিয়ে রাখছে। তো আমরা যখন কাছাকাছি আইসি, আইসি পরে হ্যাঁ ছুরি দিয়া খুব মারছে, তো মারছে পরে মাথাত লাগছে আর কি বাবুর। তো এখানে প্রায় সাইডটা সিলি লাগছে। কোন কোন জায়গায় আঘাত করছে? এরপরে এই মারার পরে আমরা বাইকটার সামনে এসে থামাইছি, থামাইছি পরে হ্যাঁ বাবু আইসে শহীদ মিয়া দাউলিয়া আইসরা এতে কূপ দিছে, না এর এন লাগছে আর কি, লাগে এনে কাইটা গেছে গা প্রায় তিনটা সিঁড়ি লাগছে। এরপরে শহীদ মিয়ার বউ, শহীদ মিয়ার ছোটো ফুলা, শহীদ মিয়ার মায়া, তারা লাড়ি লিয়ে আইসে। আর তারা একজনের তো শহীদ মিয়ার তো দাও, শহীদ মিয়ার ফুলার তো ছুরি আইসা, তারা যে মানে খুন করার চেষ্টা করছিল নাকি এরকম চেষ্টা করছে। তারপর আমি ফিরাইতাম গেছি, তারা আবার আমার কইতেছে কোনো না মারামারি করিচ্ছে, ইয়াটিয়া করিচ্ছে। তো আমি ফিরাইতাম গেছি, আমার এনে লাগছে এনে। ব্যুরো রিপোর্ট, মৃণালিনী ইয়ানেন।